দেখত অতি ভয়াবহ রূপ লৈছে নিপা ভাইরাসে। ইতিমধ্যে কেইবাটাও প্রান্তত জারি করা হয়েছে হাই এলার্ট। নিপা ভাইরাসত আক্রান্ত হয়ে বর্তমানলৈ দুজন লোকৰ মৃত্যু হয়েছে। নিপা ভাইরাসত আক্রান্তর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাইছে। নিপা ভাইরাসত 9 বছৰীয়া শিশু আক্রান্ত হয়েছে। কেরালার কোজিকোডত ভয়ানক রূপ লৈছে এতিয়া নিপা ভাইরাসে। করোনাতকৈও ভয়ঙ্কর নিপা ভাইরাসর বাবে আপুনিও সাবধান হোক, সতর্ক হোক। করোনায় যেনেদরে সকলো শেষ করে পেলাইছিল দেশত, ঠিক তেনেদরে এইবার আহিছে নিপা ভাইরাস। নিপাত আক্রান্ত হয়ে বর্তমান পর্যন্ত দুজন লোকর মৃত্যু হয়েছে। 6 জন লোক এতিয়াও আক্রান্ত হওয়ার খবর আহি পৰিছে। 9 বছৰীয়া শিশু পর্যন্ত আক্রান্ত হয়েছে নিপা ভাইরাসত। এই নিপা ভাইরাসর লক্ষণ সমূহ কি কি? প্রথমে আপনার প্রচণ্ড জ্বর হব, তারপর বমি, মূর বিষ, ডিঙির বিষ, মাংসপেশির বিষ। যদি আপনার দেহতো এইবুর লক্ষণ ধরার পরিছে, তেন্তে আপুনি ততাতয়াকৈ পরামর্শ লোক চিকিৎসকর, নহলে আপুনি ভয়ঙ্কর বিপদত পৰিব। বর্তমান নিপা ভাইরাসত আক্রান্ত সকলক ভর্তি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডত। বর্তমানলৈ নাই নিপা ভাইরাসর কোনো ভ্যাকসিন। নিপা ভাইরাসক লৈ উদ্বিগ্ন দেশের চিকিৎসক সকল। उसके बाद कई एपिसोड, कई आउटब्रेक इसके, जैसे कि लोगों ने कहा, इंडिया और बांग्लादेश में हुआ। सीरियसनेस, इफ कोविड वाज 2-3% मोर्टैलिटी, यहाँ मोर्टैलिटी इज 40-70%। सो द मोर्टैलिटी इज एक्सट्रीमली हाई। 40-70% इज व्हाट इज नोन ऑफ ऑल द केसेस दैट हैव बीन रिपोर्टेड, इन्फेक्टेड पीपल। नो नो, कोविड ओवरऑल मोर्टैलिटी इन कोविड एट वन पॉइंट वाज 2-3% ऑफ पीपल इन्फेक्टेड विद कोविड वुड डाई। हियर वी आर टॉकिंग अबाउट एक्सट्रीमली हाई मोर्टैलिटी। বর্তমানলৈ নিপা ভাইরাসৰ ফলত কিমানজন লোকৰ মৃত্যু হৈছিল? বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ তথ্য অনুসৰি 1998 চনৰ পৰা 2015 চনৰ ভিতৰত নিপা ভাইরাসৰ সংক্ৰমণৰ সংখ্যা 600ৰো অধিক, আৰু তাৰ ভিতৰত 62 জনৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে। 2018 চনত কেৰালাত হোৱা প্ৰাদুৰ্ভাৱৰ বাবে 21 জন লোকৰ মৃত্যু হৈছে। 2019ৰ পৰা 21 চনত অন্যান্য প্ৰাদুৰ্ভাৱৰ তথ্য আহি পৰিছে। মুঠতে এতিয়া নিপা ভাইরাসে বর্তমান ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গতিকে আপুনি সতর্ক হোক, সাবধান হোক। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। দেশত অতি ভয়াবহ রূপ লৈছে নিপা ভাইরাসে। ইতিমধ্যে কেইবাটাও প্রান্তত জারি করা হয়েছে হাই এলার্ট। নিপা ভাইরাসত আক্রান্ত হয়ে বর্তমানলৈ দুজন লোকর মৃত্যু হয়েছে। নিপা ভাইরাসত আক্রান্তর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাইছে। নিপা ভাইরাসত 9 বছৰীয়া শিশু আক্রান্ত হয়েছে। কেরালার কোজিকোডত ভয়ানক রূপ লৈছে এতিয়া নিপা ভাইরাসে। করোনাতকৈও ভয়ঙ্কর নিপা ভাইরাসর বাবে আপুনিও সাবধান হোক, সতর্ক হোক। করোনায় যেনেদরে সকলো শেষ করে পেলাইছিল দেশত, ঠিক তেনেদরে এইবার আহিছে নিপা ভাইরাস। নিপাত আক্রান্ত হয়ে বর্তমান পর্যন্ত দুজন লোকর মৃত্যু হয়েছে। 6 জন লোক এতিয়াও আক্রান্ত হওয়ার খবর আহি পৰিছে। 9 বছৰীয়া শিশু পর্যন্ত আক্রান্ত হয়েছে নিপা ভাইরাসত। এই নিপা ভাইরাসর লক্ষণ সমূহ কি কি? প্রথমে আপনার প্রচণ্ড জ্বর হব, তারপর বমি, মূর বিষ, ডিঙির বিষ, মাংসপেশির বিষ। যদি আপনার দেহতো এইবুর লক্ষণ ধরার পরিছে, তেন্তে আপুনি ততাতয়াকৈ পরামর্শ লোক চিকিৎসকর, নহলে আপুনি ভয়ঙ্কর বিপদত পৰিব। বর্তমান নিপা ভাইরাসত আক্রান্ত সকলক ভর্তি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডত। বর্তমানলৈ নাই নিপা ভাইরাসর কোনো ভ্যাকসিন। নিপা ভাইরাসক লৈ উদ্বিগ্ন দেশের চিকিৎসক সকল। उसके बाद कई एपिसोड, कई आउटब्रेक इसके, जैसे कि लोगों ने कहा, इंडिया और बांग्लादेश में हुआ। सीरियसनेस, इफ कोविड वाज 2-3% मोर्टैलिटी, यहाँ मोर्टैलिटी इज 40-70%। सो द मोर्टैलिटी इज एक्सट्रीमली हाई। 40-70% is what is known of all the cases that have been reported. Infected people. No, no. COVID, overall mortality in COVID at one point was 2-3% of people infected with COVID would die. Here we are talking about extremely high mortality. বর্তমানলৈ নিপা ভাইরাসৰ ফলত কিমানজন লোকৰ মৃত্যু হৈছিল? বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ তথ্য অনুসৰি 1998 চনৰ পৰা 2015 চনৰ ভিতৰত নিপা ভাইৰাছৰ সংক্ৰমণৰ সংখ্যা 600ৰো অধিক, আৰু তাৰ ভিতৰত 62 জনৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে।
2018 চনত কেৰালাত হোৱা প্ৰাদুৰ্ভাৱৰ বাবে 21 জন লোকৰ মৃত্যু হৈছে 2019ৰ পৰা 21 চনত অন্যান্য প্ৰাদুৰ্ভাৱৰ তথ্য আহি পৰিছে মুঠতে এতিয়া নিপা ভাইৰাছে বৰ্তমান ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে গতিকে আপুনি সতৰ্ক হওক সাৱধান হওক নিউজ ডেস্ক ৰিপৰ্ট অসম লাইভ 24